নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসপি ফ্রাইড এগ। এই ক্রিসপি ফ্রাইড এগ খেতে কিন্তু অনেকটা চিকেন ফ্রাইড এর মতনই। এটি খুবই সুস্বাদু আর বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। তাই হঠাৎ কোনো গেস্ট আসলে অথবা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই ক্রিসপি ফ্রাইড এগ। বাচ্চাদের জন্য এটি একটি আদর্শ রেসিপি। মাত্র 2টি ডিম আর কয়েকটা উপকরণই এই টেস্টি ফ্রাইড এগ তৈরি হয়ে যাবে। কোনো রকম সোডা বা বেকিং পাউডার ছাড়াই কিন্তু এই ফ্রাইড এগটি সুপার ক্রিসপি হয়। চলুন তাহলে দেখিয়ে দিই উপকরণে কী কী লাগছে। সবার আগে যেটা লাগবে সেটা হলো ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি। আর লাগছে খুব সামান্য একটু নুন। এর সঙ্গে নিয়েছি একটা ম্যাগি মশলার প্যাকেট। 1 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করব। যারা ম্যাগি মশলা ইউজ করতে চান না তারা অল্প একটু আদা রসুন বাটা ইউজ করতে পারেন, এতেও টেস্টটা ভালো হয়। এখানে আমি 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। এর পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে। এই এগ ফ্রাইটা বানাতে প্রায় 1/2 লিটার মতো সাদা তেল নিচ্ছি। আর নিয়েছি 1 কাপ ময়দা। সবার প্রথমে এই ময়দাতে 1/2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। ম্যাগি মশলাতে লবণ থাকে তাই লবণটা একটু কম দিতে হবে। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটি থেকে 2 টেবিলস্পুনের মতো ময়দা একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এতে দিচ্ছি 1/2 প্যাকেট ম্যাগি মশলা আর খুব সামান্য একটু লবণ। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন যাচ্ছি নেক্সট প্রসেসে। গ্যাসে একটা প্যান বসিয়ে এতে 2-3 টেবিলস্পুনের মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমটা ভাজতে সুবিধে হয়। তেল ভালো করে গরম হলে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন এটা ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করব। ঢেকে রান্না করলে ডিমটা অনেক বেশি সফট হবে। 2 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখুন ডিমটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন এটাকে উল্টে দেব। এখন 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নেব। বেশি ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন এটা একটা প্লেটে নামিয়ে নিলাম। এখন এটা ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে এখন যাচ্ছি নেক্সট প্রসেসে। এখন বাটিতে তুলে রাখা ময়দার মিশ্রণটাতে অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এর কনসিস্টেন্সিটা এই রকম হবে। এখন একটা করে ডিমের টুকরো এই ময়দার গোলায় ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে ছেঁকে তুলে শুকনো ময়দার মধ্যে মাখিয়ে নেব। শুকনো ময়দাটা ভালো করে ঝেড়ে নিয়ে
আবারও এই ময়দার গোলায় ডুবিয়ে দিতে হবে। একইভাবে আবারও শুকনো ময়দা মাখিয়ে নিচ্ছি। এখন এক্সট্রা ময়দা ভালো করে ঝেড়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখছি। ঠিক একইভাবে সবকটা ডিমের টুকরো এভাবে ময়দার গোলায় ডুবিয়ে আমি রেডি করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন প্রসেসটা খুবই ইজি। সবকটা রেডি করে এগুলি ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে হাফ লিটারের মতো তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর এগুলিকে উল্টে দিচ্ছি। উল্টে নিয়ে আবারও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর আরও কয়েকবার উল্টে পাল্টে মুচমুচে হওয়া পর্যন্ত প্রায় 2-3 মিনিট আরও একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এখন এগুলি তেল থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো, সামান্য কিছু উপকরণ দিয়ে 10 মিনিটেরও কম সময় তৈরি হয়ে গেল ক্রিস্পি এগ ফ্রাই। সার্ভ করেছি মেয়ো সস দিয়ে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই এগ ফ্রাইটা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।